আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে নিয়ে এসেছি একটা অন্যরকম রেসিপি, এটা সকলের কাছেই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব মশলা দিয়ে কিভাবে রং চাটা তৈরি করতে হয়। তাহলে বন্ধুরা, আমি সরাসরি চলে যাচ্ছি চা বানানোর রেসিপিতে। ভিউয়ার্স, আমি চায়ের জন্য প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি। আমি যেই পাত্রটিতে চা বানিয়ে নিব, এখন এখানে আমি এই কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। 2 কাপের একটু বেশি পানি দিব আমি। তো এখন আমি প্রথমেই এই পাত্রটা চুলায় বসিয়ে পানিটা ফুটিয়ে নিব। ভিউয়ার্স, পাত্রটি আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। ভিউয়ার্স, আমার পানিটা ফুটতে শুরু করেছে। এখন এখানে আমি প্রথমেই দিয়ে দিব আদা কুচি, হাফ চা চামচ পরিমাণ আদা কুচি। আদাটা আমি একবারে কুচি করে রেখেছি, আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি, কারণ আদাটা থেকে ভালো করে যেন নির্যাসটা বের হয় এই জন্য দিয়ে দিচ্ছি আদা কুচি। তারপর দিয়ে দিচ্ছি 2টো এলাচি দিয়ে দিচ্ছি, আর 1 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব 5-6টা গোলমরিচ এবং 4টা লবঙ্গ দিয়ে দিব। লবঙ্গটা বেশ উপকারী, গোলমরিচ লবঙ্গ খুব উপকারী। লবঙ্গ দিয়ে দিলাম 4টা এবং 1টা তেজপাতা টুকরো করে আমি দিয়ে দিলাম। এখন এই মশলাটা আমার একটু জাল হবে, জাল হওয়ার পর যখন ভিতর থেকে নির্যাসটা বের হবে তখন আমি চাপাতি দিব। চাপাতি দিয়ে আমি সর্বোচ্চ 30 সেকেন্ড ওয়েট করব, আমি বেশি সময় রাখবো না, তারপর চাটা নামিয়ে ফেলবো। আমার মূলত যে মশলার যে নির্যাসটা বের হবে সেটা আমার শরীরের জন্য খুবই উপকারী, এই জন্য আমি এখন 3 থেকে 4 মিনিট এই চাটা জাল করে নেব, যেন মশলার ভিতর থেকে রসগুলো বের হয়ে আসে, তাহলে চাটা ভালো লাগবে খেতে। তা আমি দিয়ে দিব একটু পর চাপাতি। ভিউয়ার্স, মশলাগুলো দিয়ে আমি 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি পানিটা, দেখুন পানির কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি চাপাতি দিয়ে দিব। এখানে আমি হাফ চা চামচ থেকে একটু কম চাপাতি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মশলার চা, এত বেশি চাপাতি এটাতে লাগে না, জাস্ট মানে একটু কালার হওয়ার জন্য চাপাতিটা দেওয়া হয়। তো এখন এখানে মশলাটাই মেন বিষয়। তো আমি এখন এটাকে মানে আরও 30 সেকেন্ড জাল করে এটাকে আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। সর্বোচ্চ 5 মিনিট লাগবে এই চাটা তৈরি করার জন্য। ভিউয়ার্স, আমার চাটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। আমি এখানে 2টো চায়ের কাপ নিয়ে নিয়েছি, কাপের মাঝে আমি চিনি নিয়ে নিয়েছি। এখন যার যেমন স্বাদের পছন্দ, যেমন মিষ্টি আপনারা খেতে পছন্দ করেন ওই রকম মিষ্টি আপনারা নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমি এখন চাটা ছেঁকে নিচ্ছি। আমি 2 কাপের একটু বেশি পানি দিয়েছিলাম। ভিউয়ার্স, আমার চা হয়ে গেছে মশলা রং চাটা। এটা শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে অনেক বেশি যাদের ঠান্ডা থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মানে সর্দি থাকে, তারা এই চাটা খেলে তাদের ক্ষেত্রে খুবই উপকারী। মাথা ব্যথা থাকলে সেটা অনেকটা উপশম হয়। তাহলে বন্ধুরা, আমি আশা করব এভাবে আপনারা যদি এই রেসিপিগুলো ফলো করে চাটা বানান আপনাদের কাজে লাগবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।